মিস্টার প্রণবেশ দাস আজকে আমাদের Yes. মধ্যে আছেন। নব গল্প গ্রন্থের লেখক। প্রথমেই উকিওটো পাবলিশিং এর পক্ষ থেকে আমি অস্মিতা আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, তো আমি তো নব গল্পর প্রত্যেকটি গল্পই পড়ে নিয়েছি এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। প্রথম গল্প রুবাড়িটা আমার হ্যাঁ ভালো লেগেছে, কারণ নামকরণের জন্য আমার অ্যাকচুয়ালি মানে খুব ইউনিক লেগেছে নামকরণটা। তো ওকে, এই বিষয়ে মানে আপনি যে নামকরণটা রেখেছেন, তো এটা কি মানে আপনার কোনো চিন্তা ভাবনার ফসল, মানে খুব ইউনিক ব্যাপার ছিল? চিন্তা ভাবনা ছিল সেটা ঠিকই, এবং এটা যে প্রান্তের গল্প, রাজস্থানের গল্প, আপনি যদি খেয়াল করেন তো সেই প্রান্তের ভাষায় এই র বা এই ন, মধ্যাহ্ন কথার মানে ব্যবহারটা অনেক বেশি প্রমিনেন্ট। তো আমি যখন ওই দিককার একটা গল্প লিখবো ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে নামে ওটার একটা ইনফ্লুয়েন্স রাখবো। তো এবার সেটা ভেবে সেখান থেকে চিন্তাটা শুরু, এবং তারপর তার সাথে আরো দুটো একটা সহজ কথা জুড়ে দিয়ে রুবাড়ি পুরো কথাটা মানে তৈরি হয়েছিল। এবার আচ্ছা, যখন একবার ওই জায়গায় পৌঁছেছি, তারপরে সেটার পেছনের একটা মানে সেটাকে জাস্টিফাই করার একটা কাল্পনিক ইতিহাস গল্পে আছে। তো হ্যাঁ, মানে চিন্তা ভাবনা বলতে মানে এতটা আর কি আমি দিয়েছিলাম ওটাতে, বাট যখন এসেছিল তখন মনে হয়েছিল যে ইট ফিটস, তো তারপরে আর কিছু ভাবিনি, তো ওটাকে নিয়ে এগিয়ে গেছিলাম। আচ্ছা। তো আমার তো আমি যেটা দেখলাম যে আপনি মানে গল্পতে মানে অনেকগুলো জনরা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করেছেন। মানে একটা হচ্ছে তো টাইম পিরিয়ড, তারপরে জিওগ্রাফি, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা, যেমন ধরুন আপনি বললেন রাজস্থান, তারপরে হচ্ছে সুন্দরবনের একটি হ্যাঁ জায়গা আছে। তো মানে হ্যাঁ হ্যাঁ এই যে এত সুন্দর যে ব্লেন্ডটা, মানে নট অনলি দ্যাট যে একটা আপনি এই ব্লেন্ডিং যেটা করেছেন সেটা মানে কিভাবে সম্ভব হলো? মানে ব্লেন্ডিং, আসলে আপনাকে একটা কথা বলি, যে অর্ডারে গল্পগুলো আছে বইতে, হ্যাঁ, গল্পগুলো লেখা হয়েছিল সেই অর্ডারে, আর আচ্ছা, আপনি ব্লেন্ডিংটাকে সুন্দর বললেন, তার জন্য ফার্স্ট অফ অল থ্যাংকস। তো সেটা কারণ মানে এটার অ্যাকচুয়ালি দুটো অ্যাসপেক্ট আছে। একটা হলো যে আমি যে যে জায়গাগুলোতে পার্সোনালি গেছি, তো আমার মনে হয়েছে যে দের ইজ মানে সামথিং ক্যান বি ডান অ্যাবাউট ইট, ওই জায়গার ব্যাপারে কিছু লেখা যেতেই পারে, তারপর মানে সেই জায়গার প্রেক্ষাপটে মোস্টলি। আর যেটা আমার আরেকটা লেখক হিসেবে মনে হয়েছিল, অ্যাজ আ কালেকশন অফ স্টোরি, যখন গল্প একটার পর একটা যখন এসেছে, তখন পরপর একই ধরনের গল্পে অনেক সময় মনোটনি চলে আসছে, মানে একই লাগছে শুনতে বা পড়তে। তো তার মাঝে একটুখানিক একটু হাস্যরসের চেষ্টা হলো, এবং সেটা লেখক হিসেবেও আমি ফিল করেছিলাম যে আর যেন একই রকম গল্প লিখতে ইচ্ছে করছে না। তো তখন হাস্যরস এলো, তারপরে আবার অতিপ্রাকৃতিক কিছু সুপার ন্যাচারাল গল্প এলো, তারপর একটা ডিটেকটিভ গল্প এলো। তো পাঠক এবং লেখকের দুটো পার্সপেক্টিভ থেকেই বলতে পারেন যে এই ব্লেন্ডিংটা হয়েছে, এবং মানে অ্যাপারেন্টলি ইট ওয়ার্ক ওয়েল। তো সেই দিক থেকে মানে দিস ইজ দ্য রিজন, খুব বেশি চিন্তা ভাবনা না হলে কিছুটা কনসিয়াসলি এটা করা হয়েছে। আচ্ছা। তো বনসুন্দরী হোটেল যে গল্পটা আছে, তো ওইখানে মানে একটা তো মানে ওটা একটা সুপার ন্যাচারাল, একটা প্যারানর্মাল জনরাতে লেখা, তো মানে আপনার কি কোনো এরকম নিজস্ব কোনো অভিজ্ঞতা আছে নাকি এটা পুরোটাই ফিকশন? না না না, অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আছে। আমি আচ্ছা, 2011 সালে ফেব্রুয়ারি নাগাতে আই থিঙ্ক সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম, এবং সেখানে আমরা বন্ধুরা যাইনি, আমার ফ্যামিলি, আমার দিদি নানুর সাথে গেছিলাম। তো ওইখানে আমরা যে হোটেলটাতে ছিলাম, সেখানে তো ওখানকার কেয়ারটেকারও আমাদের খুব পার্সোনালি এসে আপ্যায়ন করেছিল। তো উনি আমাদেরকে সন্ধ্যাবেলা বসে বসে কিছু গল্প শুনিয়েছিলেন, উনি ওনার স্ত্রী দুজনেই রান্নাবান্না করে আনছেন, খাওয়াচ্ছেন, গল্প করছেন আমাদের সাথে। তো ওই যে সুন্দরবনের আবহাওয়ায় রাতের বেলা একটু হালকা শীতে বসে ওরকম বাঘের গল্প শোনা, ওই পরিবেশটা আমার খুব মানে খুব হন্টিং লেগেছিল, এবং আমি চাইতাম যে ওটা নিয়ে একটা কিছু করা হোক। আর দ্বিতীয় অ্যাসপেক্ট যেটা হচ্ছে, তখন আশেপাশে যখন ঘুরেছিলাম, ওইখানকার মানুষ মানে ওখানে মানে ন্যাচারাল ক্যালামিটিতে, প্রাকৃতিক দুর্যোগে যেরকম মানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো স্বচক্ষে দেখেছি আমি।
আমি মানে বাড়ি তলা থেকে মাটি খসে গেছে, স্কুল বাড়ি ভেঙে গেছে, দোকানপাট মানে বাজার পুরো মাঠ হয়ে গেছে, যে গল্পগুলো ওরা আমাদের বলেছিল পরে যে এরকম হয়েছে। তো মানে তবুও যে মানুষ ওখানে থাকছে, ওখানে থ্রাইভ করছে, মানে মানে বারবার যখন একটা ঘটনা ঘটছে তবুও আপনি থাকছেন, সেটা সেই সার্ভাইভাল ইনস্টিংটা কমিউনিটি লেভেলে আমি দেখতে পেয়েছিলাম, উইচ ওয়াজ মানে যেটা আমার মানে একটা বড় কি বলবো খুব ভালোভাবে আমাকে এফেক্ট করেছিল। তো সবকিছু মিলিয়ে মিশিয়েই বনসুন্দরী হোটেলের গল্পটা তৈরি, এবং একদিক থেকে ওটা ওই প্রান্তের লোকজনকে একটা আমার তরফ থেকে কুর্নিশ যে আপনারা অনেক কিছু শেখাতে পারছেন আমাদের সেদিক থেকে। তো আমার খুব পার্সোনাল মানে অভিজ্ঞতা আছে জিনিসগুলোতে। আচ্ছা, আর মানে তারপরে যে গল্পটাতে আমি আমি জানতে চাই যে আপনি মানে ভাড়াটে গল্পতেও আমি মানে আপনার সুপার ন্যাচারাল একটা হিন্ট দেখতে পেয়েছি, তো এই যে সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল আপনি যে জনরাটা ইউজ করেছেন, তো মানে এটা কি আপনার ফেভারিট জনরা বা এরকম কিছু? বলতে পারেন কারণ পাঠক হিসেবে তো প্যারানর্মাল গল্প মানে মানে 80% লোকেরই ভালো লাগে, একটু ভূত মিস্ট্রি কি হচ্ছে কি হবে সেই রোমাঞ্চটা আমরা সবাই খুব এনজয় করি। তো পাঠক হিসেবে অবশ্যই একটু পছন্দের জায়গায় থাকে এটা, আর লেখক হিসেবেও এই এই জনরাটাতে স্পেসিফিক্যালি আমি অনেক স্বাধীনতা বোধ করি যে আপনি যেটা লিখছেন, যেটা আমি লেখার চেষ্টা করছি সেগুলো মানে সব লজ অফ ফিজিক্স কেমিস্ট্রি না মানলেও চলবে, আমি এখানে নিজের মতো করে কিছু দিতে পারি, নিজের একটা নিয়ম বানিয়ে ঢুকিয়ে দিতে পারি। তো সেখানে যেহেতু স্বাধীনতাটা অনেক বেশি অনুভব করেছি, সেটাও আমার কাছে একটা মানে সেই জন্য এইটা আর একটু পছন্দের জায়গায় চলে গেছে। তো একটা বিশেষ আকর্ষণ অবশ্যই আছে। আচ্ছা, আমার মানে নেক্সট প্রশ্ন হলো আপনার একটা গল্পে আপনি ত্বকের ত্বক, তো ওইখানে আপনি সাধু ক্রিয়াপদ ব্যবহার করেছেন, সব জায়গায় সাধু ভাষা নেই, শুধু ভার্ব গুলোতে দেখলাম আছে, তো মানে এইটার কি চিন্তা ভাবনা ছিল আপনার? দেখুন আমার মানে বাংলায় আমি কখনো মানে আমি স্কুলে বাংলা পড়িনি, এবার যখন কিছু কিছু বাংলা গল্প পড়েছিলাম বিশেষ করে সুকুমার রায়ের পাগলা দাশু গল্প, হ্যাঁ তখন হ্যাঁ গল্পগুলো 100 বছর আগে লেখা, অথচ মানে তখনকার সমসাময়িক যারা লেখকরা ছিলেন তাদের হাস্যরসের গল্পেও যখন এরকম সাধুপদ ব্যবহার হয়েছে গল্পগুলো আমার পার্সোনালি একটু কঠিন মনে হয়েছিল, কিন্তু সুকুমার রায়ের গল্পগুলো যেমন অনেকটা ইজিলি বুঝতে পেরেছিলাম। আর আরেকটা যেটা আমি আরেকটু ভেবে দেখলাম যে সাধু ভাষাটা সচরাচর ব্যবহার হয় কোনো সিরিয়াস কথা বলার জন্য, তো এবার তর্কের তর্ক গল্পটা একটু আনসিরিয়াস একটু মজার গল্প, এবার সেখানে মানে এই ধরনের গল্পে যখন একটা আনসিরিয়াস জিনিসকে আপনি সাধু ভাষার জামা পরিয়ে যখন প্রেজেন্ট করছেন, গল্পটা শুধু চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনার একটা একটা মজার এন্টিটি তৈরি হয়ে যায় টু বিগিন উইথ। তো আমার সেটা মনে হয়েছিল যে ইটস মানে মানে দেখুন কমেডি করা তো সত্যি কথা বলতে অন্যতম কঠিন কাজ, ওটা সবার হ্যাঁ দ্বারা হয় না। সুতরাং আমার প্রথম অ্যাটেম্পট অফ কমেডি যে মানে হড়কাইয়া মুখ থুবড়াইয়া পড়িবে তো তাতেও কোনো আশ্চর্য নেই। তো সেই সেখানেই যাতে আরো কিছু কমেডির রসদ যাতে আমি দিতে পারি সেই চেষ্টাতেই সাধু ভাষাটার মানে মানে পরিধান গুলো পরিয়ে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে, মানে এটাই এইটাই চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, তো এবার আমার আমি যতদূর জানি পাঠক হিসেবে এবং মানে আমি কিছু সময় মানে ধরে মাঝে মাঝে লেখা মানে আমি একটু লেখালেখি করি, তো সেটা না, বাট আমার মতে যেটা বলে যে প্রত্যেক লেখক লেখিকারই একটা প্রিয় গল্প থাকে, তো সেই এই 9টা গল্পের মধ্যে কি কোনো আপনার প্রিয় গল্প এরকম কিছু আছে? হ্যাঁ বলতে পারেন কিছু কিছু গল্প প্রিয় আছে, যেমন এই 9টার মধ্যে 3টে আমার ভালো লাগে বিশেষ করে, একটা হচ্ছে যেটা বনসুন্দরী হোটেল যেটা আপনি বললেন, হ্যাঁ একটা আবছায়া বলে গল্প আছে যেখানে একটা পাহাড়ে কুয়াশার গাছগাছড়ার মধ্যে দিয়ে হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার আছে, তো এই দুটো গল্প আমার বিশেষ করে ভালো লাগে পরিবেশটার জন্য, আমি নিজে সেরকম পরিবেশ পার্সোনালি খুব এনজয় করে থাকি, তো আচ্ছা এই পরিবেশে গল্পগুলো লিখতে পারা তো সেই জন্য এই গল্পগুলো আমার আমার কাছে একটু কাছের গল্প। আর শেষ যে গল্পটা আছে মৃত্যুদণ্ডে মন্দা মণি গল্পটা, হুম হুম সেটাও
আমার প্রিয় গল্প, তার কারণ হচ্ছে সেই গল্পের পেছনে যতটা চিন্তা ভাবনা ঢেলেছি আমি, যতটা রিসার্চ আমাকে করতে হয়েছিল, এবং যেই যে সূত্রগুলো আমি তৈরি করে সেগুলোকে শেষ অব্দি মেলাতে পেরেছি, মানে মানে বেসিক্যালি যতটা খেটেছি গল্পের পেছনে, সেই খাটনিটা যে একটা পূর্ণ অবয়ব নিয়ে একটা গল্প হিসেবে মানে আমি প্রেজেন্ট করতে পেরেছি, সেটা আমার মনে হয় যে মানে সেটা আমার কাছে খুব প্রেশাস। তো আচ্ছা এটা এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, যে গল্পটা লিখতে লিখতে কিছু জিনিস আমি নিজেও শিখতে পেরেছিলাম। যে যেমন আপনি একটা যখন ডিটেকটিভ গল্প লিখছেন, তখন আপনাকে অনেক হিসেব করতে হয়, অনেক সিন, টাইম লাইন্স, ফিজিক্যাল এভিডেন্স, এই জিনিসগুলোকে আপনাকে এক এক জায়গায় এক সূত্রে আনতে হচ্ছে। তো গল্প লেখা যখন শুরু হচ্ছে, তখন প্লট নিয়ে আপনি শুরু করলেন, কিন্তু গল্পের সব ডিটেলস তখন আপনার জানা থাকে না। তো একটা পয়েন্টে আমি দেখছিলাম যে গল্প লিখতে 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 একটা সময় আসছিল যে গল্পটা যেন নিজে থেকেই এগোচ্ছে। মানে লালমোহন বাবুর একটা কথা আছে না, কালি কলম মন লিখে হ্যাঁ তিনজন। তো এখানে আমি দেখেছিলাম যে গল্প নিজেও একটা একটু বয়সে বাড়লে পর সে নিজে নিজে যেন নিজের মানে বাড়াটাকে কন্ট্রোল করতে পারছে, সে নিজেই যেন নিজেকে একটু লিখতে পারছে। তো এটা আমার কাছে একটা অদ্ভুত ভালো অভিজ্ঞতা ছিল গল্পটা লেখার সব সময় আর কি। তো সেসব দিক থেকে দেখতে গেলে কিছু শেখা, কিছু হিসেব, কিছু খাটাখাটি, এগুলো নিয়ে শেষ গল্পটা আমার কাছেও মানে অনেকটাই মানে প্রিয় গল্প আর কি। আর এবার মানে আমি মানে যখন গল্পগুলো পড়ছিলাম, মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, মানে মোটামুটি সব কটা গল্পই ভালো লেগেছে আমার প্রচন্ড ভাবে। কারণ এক তো হচ্ছে আপনি যেটা বললেন রুবাড়ি রাজস্থানে, সেটা মানে রাজস্থান আমার খুব একটা প্রিয় জায়গা। তো কিন্তু আমারও কিন্তু আপনার কি মানে লেখক হিসেবে আপনি কি পুরোপুরি স্যাটিসফাইড? আপনার কি মনে হয়েছে যে কোথাও কোনো ইম্প্রুভমেন্ট হলে আরো ভালো হতো, মানে কোথাও বেটার করলে আপনার গল্পগুলোকে কোথাও ভালো হতো? অবশ্যই আমার সেটা এটা এটা প্রথম বই, এখানে অনেক খামতি, অনেক ফাঁক ফোকর থেকে যাবে, সেটা স্বাভাবিক। তো আমার যেটা সব থেকে মানে স্পষ্ট ভাবে যেটা আমি বুঝতে পেরেছি, যে মানে ব্যাকরণের দিক থেকে গ্রামাটিক্যাল এরার্স বা ইমপ্রুভমেন্টস অন আলাদা ভাবে, এটা অনেক বড় একটা সুযোগ রয়েছে আমার কাছে। মানে সেন্টেন্সের ফরমেশন গুলো, কিভাবে আমি একটা কথাকে বলছি, কিছু ব্যাকরণিক ভুল যেগুলো, মানে ভাষাগত ভুল যেগুলো, বানান ভুল, এই জিনিসগুলো যেমন আমার সাথে ইউকিও তো যেমন অনেকটা কাজ করেছে এই জিনিসগুলোকে ঠিক করার, আমরা মানে কয়েক রাউন্ড অফ প্রুফ রিডিং টিডিং এগুলো সব হয়েছে, তবু কিছু জিনিস স্লিপ করে বেরিয়ে যায়। এবার আমার চেয়ে বেশি যারা বাংলা নিয়ে চর্চা করেছেন, বাংলাটা যারা অনেকদিন ধরে পড়াশোনা করেছেন, লেখেন, তারা যখন এই গল্পটা, এই গল্পগুলো পড়ছেন, তাদের কাছে এই জিনিসগুলো খুব স্পষ্টভাবে মানে ভেসে ওঠে। তো যেগুলো ডিস্ট্রাকশনের কাজ করে, মানে গল্প থেকে তাদেরকে মুহূর্তের জন্য সরিয়ে নিয়ে গিয়ে আবার কোনোভাবে মানে লেখক হিসেবে আবার আপনি চেষ্টা করছে গল্প তাদের নিয়ে আসার জন্য। তো আমি চাইছি যাতে এই জিনিসগুলো কমিয়ে কমিয়ে একদম শূন্য করে দিতে পারি পরবর্তী কাজগুলোতে, আমার সেটা একটা প্রচেষ্টা থাকবে, খুব মানে ডিসপ্যাশনেট প্রচেষ্টা, মানে এটা হতেই হবে টাইপের একটা প্রচেষ্টা আছে। আর অবশ্যই ভালো গল্প লেখার তো একটা থাকবে, আরো বৈচিত্র্য আনার, আরো পারলে আরো নতুন নতুন জায়গায় গিয়ে ঘুরতে গিয়ে সেখানকার গল্প যদি আনতে পারি, তো এই এই জিনিসগুলো অবশ্যই আমি চাইবো যে আমার পরবর্তী গল্পে আসুক। আচ্ছা, গল্প লেখার সময় মানে আপনি যেরকম প্লট বলুন, পেস, প্লট পেস, বা মানে আপনার যে শব্দ চয়ন গল্পগুলোর মধ্যে, তো আপনি কি কারুর থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন? মানে আপনার কোনো ফেভারিট লেখক বা কেউ যে আপনাকে ইন্সপায়ার করেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মতন লক্ষ লক্ষ মানুষেরও হয়তো আছেন উনি স্বয়ং সত্যজিৎ রায়। এবার আমার পড়া বেশিরভাগ গল্পই হচ্ছে কিশোর সাহিত্য, এবং সেখানেও সত্যজিৎ রায়ের ছোট গল্পগুলো আমার মানে ভীষণ মানে পছন্দের গল্প আর কি। ওনার ধারাবাহিক গল্প যেগুলো আছে সেগুলো তো ভালোই, সেগুলো তো মানে এখন কালচারাল মানে মানে কি বলবো, আমাদের আইডেন্টিফিকেশনের পর্যায়ে চলে গেছে। কিন্তু ওনার ছোট গল্প, সাধারণ মানুষের অসাধারণ কোন অভিজ্ঞতার গল্প, সেগুলো আমার মানে আমার মনে হয় আমাকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করে। এবার শব্দ চয়ন বা শব্দ চয়নের কথা যদি বলেন,
আমার নিজে আমি যেরকম ভাষা ব্যবহার করি, আমার আশেপাশের লোকজনরা যেরকম ভাষা ব্যবহার করেন, আমি কোনো স্পেসিফিক জায়গার লোককে যেরকম ভাষা ব্যবহার করতে শুনেছি, সেইগুলোই আমি মানে আনার চেষ্টা করি গল্পে। এবং তাতে কি হবে, একটু একটু ন্যাচারালি আমি লেখার সুযোগটাও পাই। আর পেস, আর পেস যদি গল্পের চলনের কথা বলেন, সেটা একটা কনসিয়াস এফর্ট আমার থাকে, যাতে কোনোভাবেই গল্পটা স্ট্যাগনেন্ট, এক জায়গায় দাঁড়িয়ে না থাকে, যতটা সম্ভব কম কথায়, কম বাড়িয়ে চাড়িয়ে যেটা আমি বলতে চাইছি সেটা গুছিয়ে সেই ইমোশনটাকে সেখানে রেখে যাতে কথাটা বলতে পারি। মানে মোদ্দা কথা হচ্ছে, যাতে মেদহীন গল্প যাতে হয়, আমার গল্প যাতে খুব বেশি মানে অহেতুক কোনো কথাবার্তা যাতে না থাকে, থাকলেও যাতে সেটা আমি ছেঁটে ফেলতে পারি, সেই সেই জিনিসগুলো আমার চেষ্টায় থাকে। তো মানে ওনার ইনফ্লুয়েন্স যেটা, উনি যেটা চেষ্টা করতেন যে যখন একটা কিছু লিখছেন যাতে পাঠকের সামনে একটা ছবি চলে আসে, সেরকম একটা চেষ্টা আমিও করি। তো এবার যতটা সফল হই তো হই, এবার বাকিটা তো আচ্ছা, তো আপনার মানে পরবর্তী কি পরিকল্পনা, মানে আর কি নতুন বইয়ের কোনো ভাবনা চিন্তা? আছে। অ্যাকচুয়ালি আমার নব গল্পে, নব বইতে যে গল্পগুলো আছে সেখানে, মানে সেটা থেকে একটু আলাদা রকমের আমি কিছু একটা এখন করছি। এবং পার্থক্যটা হচ্ছে যে নবতে যেগুলো সুপার ন্যাচারাল গল্প আছে, বা যে গল্পগুলোতে ভালো বা খারাপের মধ্যে একটা স্পষ্ট একটা স্পষ্ট দাগ আছে, একটা ডিফারেন্সিয়েটর আছে, সেটা হয়তো আমার পরবর্তী যে গল্পগুলো আমি লিখেছি এবং লিখছি সেখানে অতটা স্পষ্ট থাকবে না। মানে সেগুলো সেগুলোতে সুপার ন্যাচারাল এলিমেন্ট হয়তো আছে, কিন্তু সেটা সেন্ট্রাল নয়, সেটা জাস্ট গল্পের পাশে আছে, গল্পকে কিছু কিছু ভাবে সাহায্য করার জন্য। আর মোস্টলি এখন আরেকটু মানে নিজেকে আরেকটু, সত্যি কথা বলতে, আমি একটা চ্যালেঞ্জ করেই একটু মানুষের মানে মানসিক দিকগুলো আর কি, তার মানসিক পরিবর্তন গুলো নিয়ে কিছু কিছু গল্প লেখার চেষ্টা করছি। তো দেখি যদি সেরকম ভালো তৈরি হয় তো সেগুলো ছাপার আশাও থাকবে। তো এই এই এইসবই চলছে আর কি। আচ্ছা, আর আপনার নবাগত লেখক আর লেখিকা এবং আপনার পাঠকের জন্য যদি কোনো মেসেজ থাকে? নবাগত বলতে তো আমি নিজেও এখন ভীষণ রকম ভাবে নবাগত। আর যেটা আমি এই এই মুহূর্তে আমার নিজের জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা যারা লিখছি মানে লেখাটা বেশিরভাগ, এবং বেশিরভাগ কেন, পুরোটাই ভালোবেসে লেখা গল্প, মানে ভালো গল্প লেখার জন্যই লেখা, এর চেয়ে বড় স্ট্রং আর কোনো মোটিভ এখনো আমাদের নেই। দেখুন পরবর্তীকালে অনেকের গল্প পাঠকরা অনেক ভালোবেসে নেন, তাদের মানে সুনাম হয়, অনেক মানে অনেক ফেমাস হয়ে যান তারা, সবকিছুই হয়, মানে সবকিছুরই মোটিভেশনটা অন্যরকম মোটিভেশন কাজ করে। কিন্তু আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দাঁড়িয়ে থাকে তবুও, সেটা হচ্ছে যে ভালো গল্প বলার জন্য বলা, লেখার ভালোবাসা নিয়ে লেখা। তো এই দুটো জিনিস আমার মনে হয় কমতে দেওয়া কখনোই উচিত নয়। আর আমিও চেষ্টা করছি যাতে এই মানে যে নিষ্ঠা নিয়ে প্রথম গল্পটা লিখেছিলাম, যে আশা নিয়ে প্রথম গল্পগুলো লিখেছিলাম, সেটা যাতে থাকে। আমার মনে হয় নবাগত, আমাদের মতো নবাগত লেখক লেখিকারা মানে সেই চেষ্টাটা ধরে রাখলে ভালো গল্প বেরোবেই। তো আমার তো সেটাই বলা। আর আপনার পাঠকদের জন্য যদি কোনো মেসেজ থাকে? দেখুন পাঠকদের উদ্দেশ্যেই বলছি যে আমার আমি যেরকম গল্প লিখছি আপনারা পড়ছেন, আপনাদের ভালো লাগছে, এর চেয়ে বড় আমার আর কোনো চাওয়া নেই। তো যতটা সম্ভব পারবেন সাপোর্ট করুন, নবাগত লেখকদের বই হাতে তুলে নিয়ে পড়ে দেখুন, সব না হলেও কিছু গল্প আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর মানে এবং আমার গল্প পড়ার জন্য মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আশা করছি ভবিষ্যতে আরো ভালো গল্প লিখে আপনাকে আনন্দ দিতে পারবো, এটুকুই বলা।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে দ্য লাস্ট কোয়েশ্চেন, যেটা হলো যে আপনার কিয়োটো পাবলিশিং এর সাথে কাজ করে কেমন লাগলো, আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ইউকিও তো পাবলিশনের সাথে কাজ করা, মানে এটা এটা সত্যি আমার কাছে খুব আশ্চর্য রকম ভালো অভিজ্ঞতা। মানে আমি যখন গল্প মানে লিখবো ভাবি যে না গুছিয়ে এবার ভালো মতো চিন্তা ভাবনা ঢেলে লিখবো, এবং সেই প্রসেসে যেমন আমার স্ত্রী আমার সাথে অনেকটাই আমাকে সাহায্য করেছেন, উনি আমাকে অনেক বেশি বইপত্র পড়েন, তো খুব সিস্টেম্যাটিক্যালি আমরা এগিয়েছি এবং গল্প লেখার প্রসেসটাতে যেরকম চিন্তা ভাবনা ঢেলেছি, যতটা আশা নিয়ে লিখেছি, যতটা ডিসকাশন করেছি, এবার সবকিছুর শেষে যখন গল্পগুলো তৈরি হয়েছে, তারপরে এবার যখন ইউকিও তোর কাছে গেছি, আমি আশা আমি আমার মনের মধ্যে ছিল যে একই রকম মানে নিষ্ঠা নিয়ে আমার পাবলিশার আমার সাথে কাজ করবেন, এবং সত্যি কথা বলতে আমি আমি ওভারওয়েলমড, আমি সত্যি কথায় এক কথায় আমি হয়তো বলতে পারবো না যে কতটা সাপোর্ট ইউকিও তো আমাকে করেছে। এবং অনেক জায়গায় অনেক প্রসেস ল্যাপস থাকে, অনেক জায়গায় অনেকেই জানেন না হয়তো কি করছেন, কিভাবে সাহায্য করবেন, কিন্তু ইউকিওতে যে পরিষ্কার ভাবে কাজকর্মগুলো এগিয়েছে, যতটা ওনারা আমাকে সাহায্য করেছে, এবং সময় মানে আশা দিয়ে যতটা সময়ের মধ্যে ওনারা কাজ করেছেন, আমার সাথে কাজ করেছেন, সেটা মানে খুবই খুবই প্রশংসনীয়। মানে আই হাইলি হাইলি অ্যাপ্রিসিয়েট ইউকিওতে যেভাবে আমাকে সাহায্য করেছে পুরো ব্যাপারটাতে, মানে ইটস ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনা আপনি যে এত আমাদের একটা, মানে একটা আপনার ভ্যালুয়েবল টাইম যে আমাদেরকে দিলেন আজকে এই ইন্টারভিউটার জন্য, অল দ্য বেস্ট আপনার গল্প গ্রন্থ নবর জন্য, এবং ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার।